77 আইন মন্ত্রী যেটা রেহান সোরের মতো ডিম দেন, পিছন দিক দেখান ডিম দেন, সোরটা রেহান যখন কোর্টে উঠায় তখন বুঝে জালে বলে আমার এইভাবে কোর্টে উঠেছে আর উভয় মেয়ের নাক শিখেছে, কথা বলেন না কেন? এই আইনমন্ত্রী আনিসুল হক এই বদমেশটে প্রতিমার কাছে কিছু চাইবেন আমার জন্য কিছু চাই শুনছেন? ওরা যে মুসলমান কইব ওটা আরাক ও আলা আরাক কাফের কথা বল না কেন? একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ সব পারে কি পারে না? আনিসুল হক জীবনে ভাবেও নাই যে আমার মরার আগ পর্যন্ত আমার ক্ষমতা যাবে, ফেরাউন জীবনে ভাবছিল না যে আমার ক্ষমতা যাবে, ফেরাউন মরার আগ পর্যন্ত কিন্তু প্রধানমন্ত্রী ছিল জানেন, মরে যখন যায় শয়তান আর গালের মধ্যে প্রায় 5-7 কেজি কেদা জিবরাইল ঢুকিয়ে দেয়, মানে যেন কথা বলতে না পারে প্লাস্টিক করে দিল, তখন ও শয়তান কয় আমার গালে মারে কাদা দিস না, আমি তো দিয়ে যাই আর আমি কয়ে যাই যে এই দুনিয়ায় যারা বাটপারে বেশি করবি আল্লাহ তারা এইভাবে সাইজ করে মারবো। ফেরাউন কিন্তু লাস্টে কথা বলে গেছি, হয়তো তারা ফেরাউনের ইতিহাস জানে না, বিদায় তারা এই কাজগুলা করছে, কাজগুলা ভালো করে নেই ঠিক না বেটি? যার প্রতিফলন এখন দিতে হবে। এই পৃথিবীতে মনে রাখবেন যারাই আল্লাহর সাথে লড়ছে ওরাই মরছে, যারা আল্লাহর সাথে লড়ছে ওরা মরছে না, মরবে কেয়ামত পর্যন্ত মরবে, এদের মরণ হবে, কেউ এদেরকে বাঁচায় রাখতে পারবে না আল্লাহ ছাড়া, ঠিক না বেটি? এই মুসলমানের বলা এবার ভালো করে বুঝবেন, রব্বে কারিম একটা সুযোগ দেয় বান্দারে, বারবার সুযোগ দেয় না, বারবার যদি সুযোগ না দেয় মনে রাখতে হবে আমার জিন্দিগিতে সুযোগ নাই। কত মানুষ বাবা হসপিটালের বেডে এখন স্টক করে পড়ে রয়েছে, মরে যায় তওবা করার সুযোগ নাই, ওর কপালে তওবা নাই। এটা মনে রাখতে হবে বাজার, আপনারা যারা বসে আছেন না, আমার কেন যেন মন বলে আপনাকে কপালে তওবা আছে ইনশাল্লাহ বলে, এখানে কিন্তু অনেক লোক আছে আওয়ামী লীগ করে করে না, তারা কি বাড়ি থেকে পালাইছে কিল লেগে জানেন, এরা মানুষের কোনো ক্ষতি করে না, নৌকায় ভোট দিছে দিছে আওয়ামী লীগ করি করি, ভালোবাসতে পারি আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর ভালোবাসি বাস আওয়ামী লীগ করি, কিন্তু বাধা না লাগে না। যারা এই দুনিয়ায় জনগণের মাল লুণ্ঠন করে খেয়েছে, আলেমানামারে করে জাগাত করেছে, ওরা বাড়িতে ঘুমাইতে পারবে না, এটা আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাকের ওয়াদা, কিয়ামত পর্যন্ত ওয়াদা। বাজনে ভালো করে বুঝবেন জালিমের বিচার জমিনে হয় কি হয় না, এবার মক্কা নগরীতে সঠিক রাজনীতি করতেন আমার প্রিয় হাবিব, যে মানুষটা জীবনে কারো গায়ে একটা আঘাত করে নাই, এমনকি শত্রুরেও নিজের কোলে বসাইয়া আমার প্রিয় নবী তার দাওয়াত দিয়ে খাওয়াইত, দিলটা নরম দেখতে চাই। ফাতে মক্কা যেদিন হয়ে গেল সারা দুনিয়ার বাজার বেঈমান গুলো পালায়ন করতে শুরু করলো, অন্য দেশ থেকে যারা আসছিল মক্কার আশেপাশে বসবাস করত ওরাও পালায়ন করলো। আমার নবী বললেন সাহাবীরে আমি তো এতটা বছর পর্যন্ত আমার মায়ের দেশের বাইরে থাকি, দেখি না আমার দেশের মানুষগুলো কেমন আছে, আরো জোরে আর আমার দেশের নিয়ম কি, এক সরকার গেছে আর এক সরকারের নেতারা যারা আছে আতর বাড়ে দাঁড়াইতে থাকে, কথা কন না কেন? আওয়ামী লীগ গেছে বিএনপি যখন আসবে ওরা চিন্তা করবে 15 বছর ঠিক মতো বাসায় ঘুমাইতে পারে নাই, তোরা ঘুমাবি দেখি কেমনে ঘুমাস,
আবার যখন বিএনপি যাবে জামাত ক্ষমতায় আসবে আমাদের দেশের নেতৃত্ব হলো এরকম, একদল যাবে আর এক দলের জন্য আতর বাটাল রেডি করে আসে। আর পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ আমার বিশ্ব নবী দেখেন কি করে, আমার নবীর কথা শোনা যদি কারো চোখে পানি আসে ওই মানুষটা জাহান নামে লাগলে চলবে না। আরে আমার নবী এমন একটা মানুষ যে মানুষটা দেখলেও খুদে লাগতো না, আমার নবী এমন একটা চরিত্রের মানুষ, আমার নবীর চেহারার দিক তাকায় থাকলো চেহারার মধ্যে থেকে এমন একটা নূরের ফোকাস বের হইতো, নবীর চেহারা দেখে সাহাবা একদম যুদ্ধ করতেন খুদার কথা ভুলে যেতে। আরো জোরে কর, দুনিয়া এমন কোন মানুষ পাবেন যার চেহারা দেখলে পেট ভরে যায়? আমার নবী ছিলেন এমন একটা চেহারার মানুষ, নবীর দেখলেই পেটটা ভরে যায়। ঘুরে দেখতে যাইয়া বাবা জামালে আমির কুবায়েসের পিছনে একটা জায়গা আছে, একটা বস্তি আছে, এখনো সরকার ভেঙে বিল্ডিং করতেছে। এই জায়গাটা একটা বরকতপূর্ণ জায়গা, এখানে চন্দ্র দুখণ্ডিত হয়েছিল জাবাল আবি কুবায়েস, যেখানে আমার নবী হাতের আঙ্গুলের ইশারা দিয়ে চন্দ্র দুখণ্ডিত করেছিলেন, এখানে ওই যেমন একটা বস্তি ছিল, ওইখানে দামি মানুষও বসবাস করতো, গরিব মানুষও বসবাস করতো, আল্লাহ ভিআইপি মানুষও বসবাস করতো, আবার রাজনীতিবিদরাও করতো, আবার গরিব মানুষও করতো। গরিব মানুষ দিয়ে জোর করে করাইতো, তাদেরকে শোষণ করতো ওই ধনী মানুষগুলো। তো ওইখানে আমার বিশ্ব নবী হেঁটে যাচ্ছে, দেখি না এই বস্তিতে তেমন আমি নবী কতবার আসছি দাওয়াতের কাজ লিয়ে আসছি। সুবহানাল্লাহ, কি শেখ হাসিনার প্রশংসা, খালেদার তাবুসি প্রশংসা, কার প্রশংসা? আল্লাহর প্রশংসা করবেন না করবেন কোন দুলাভাই, আপনার দুলাভাইয়ের প্রশংসা? এই মুসলমানের ভোলা, আল্লাহর প্রশংসা যত বেশি করবেন আল্লাহ পাক আপনাকে 10টা পৃথিবীর সময় জান্নাত দলিল করে দিবেন। মুসা পয়গম্বর রাস্তা দিয়ে হেঁটে যায়, ইন্দিমি টাইমে দেখে কুটি কুটি চাবি রাতে, তালার চাবি, তালার চাবি তো চিনেন, তালার চাবি চিনেন না? তো একটা চাবি অনেক লম্বা এরকম ধরে লাড়ির মধ্যে একটা, তো মুসা পয়গম্বর জিজ্ঞেস করেন, এই তো রাতের লাড়ি দে, লাড়ির মধ্যে এত বড় চাবি, এই চাবি দেখ আর কয়টা আপনার, এত চাবি দিয়ে কি করো? প্রত্যেকটা বান্দার আমি প্রতিদিন সকাল বিকাল দুই বার চাবি দিই, ও আকাম করার লেগে যত সিস্টেম আছে তালা মেরে থুয়ে দিই, যত আকাম কুকাম সব আমি করাই। মনে রাখতে হবে মুসা, তোমার দেহন লাগাইতে পারি নাই, লাগানোর চান্স হইতেছে, যদি লাগাইতে পারি মুসা তোমারও কাম শেষ করে যাবে। নবীদেরকে যদি এই কথা বলে তোমারও শেষ করে দিব, তাহলে বুঝলেন বাবা আমার রব্বে কারীম শয়তানটা আমাদের সবচেয়ে বড় বন্ধু বানায় নাই শত্রু বানায় দিয়েছে, ঠিক না? ঠিক, জোরে জোরে আরো জোরে, বাংলাদেশের মানুষ শয়তান কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর শয়তান। এই যে বাংলাদেশের ভিতরে উলামা ইকরাম আজকে 5ই নভেম্বর আজকে আপনি তো দেখেন নাই, আমি তো এখান থেকে আসছি শরীরে খুব ক্লান্ত, সারাদিন মঞ্চে ছিলাম, এই যে হুজুরে গেছিল লক্ষ লক্ষ উলামা ইকরাম, এই 15 বছরের ভিতরে আমরা পারি নাই, যদিও পারছি 770।